Namaskar. I'm Reiki Grandmaster Sharmisha Datta, affiliated member of ICRT USA. আজকে আমি আপনাদের সকলের জন্য আপনাদের সবথেকে প্রিয় টপিক যেটা ইউজুয়ালি হয়ে থাকে অ্যাঞ্জেল নাম্বার সেটির উপর এই ভিডিওটি করতে চলেছি। পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন যাতে আপনাদের বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে না হয় যে এই পার্টিকুলার অ্যাঞ্জেল নাম্বারটি যেটা আপনাদের বলতে চলেছি তার কি মিনিং। এটা খুব কমন অ্যাঞ্জেল নাম্বার, খুব স্পেশাল অ্যাঞ্জেল নাম্বার বলবো, বিশেষ করে যারা কিছু ম্যানিফেস্ট করছেন তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, আর কোনো প্রশ্ন থাকলে সবসময় যেমন বলি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি কোনো ভিডিও আমার থেকে জানতে চান বা আপনি চান আপনাদের জন্য করি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার 1। প্রায় আমি এই প্রশ্নটা হোয়াটসঅ্যাপে আমি দেখেছি অনেককে করতে, যে ম্যাম 111 এর মিনিং কী হবে, বা 1111 মানে 4 টাইমস যদি 1 হয় তার মিনিং কী হবে। সবার প্রথমে বলবো অ্যাঞ্জেল নাম্বার 1 ইন ইটসেলফ কিন্তু ভীষণ একটি পাওয়ারফুল নাম্বার। যখন আমরা এটা দুবার দেখছি, যখন আমরা তিনবার দেখছি বা চারবার দেখছি, অ্যাকচুয়ালি মানেটা কি, যতটা মানে যতবার 1 রিপিট হচ্ছে আপনার জন্য গ্রোথ অ্যান্ড অপরচুনিটিস তত বেশি আছে। মানে আপনি যদি 111 দেখেন, আপনি কিন্তু তার যে সিগনিফিকেন্স, তার যে গ্রোথ অ্যান্ড অপরচুনিটিস, তার থেকে যে 1111 দেখবে তার মানে তার জন্য কিন্তু একটু বেশি আছে। এটাই হচ্ছে মিনিং। আপনি যতবার 1 এর রিপিটিং সিকোয়েন্স দেখবেন আপনি এইটুকু বুঝবেন যে অ্যাঞ্জেলরা আপনাদের জন্য একটা মেসেজ দিচ্ছে যে ওয়েক আপ, আর লেজিনেস না, এবার ওঠো, উঠে কাজ করো। আপনি কাজ করলে তবেই কিন্তু সেটা জন্য যে ফ্রুটস আপনি এক্সপেক্ট করছেন, যে রেজাল্টস আপনি এক্সপেক্ট করছেন সেটা তবেই আপনি পাবেন। আপনি যদি নিজের কাজ না করেন, শুধু ম্যানিফেস্ট করলেই তো হবে না, স্বপ্ন দেখলেই তো হবে না, সেটা পূরণ করার জন্য আপনাকে কাটতে হবে। আর এই নাম্বারের সিগনিফিকেন্স কিন্তু এটাই যে এবার সময় এসে গেছে বন্ধু, এবার জাগো, নিজের কাজ করো এবং যেটা নিজের স্বপ্ন সেটাকে পূরণ করো। অ্যাচিভ ইয়োর ড্রিমস, ওয়ার্ক হার্ড, এফার্ট দিন, আপনার উইশ পূরণ হবেই হবে। সেই সময়টা এসে গেছে এই 1-1 বা 1-1-1 বা 1-1-1-1 তার মানে হচ্ছে সেই সময়টা, সেই মূল্যবান সময়টা এবার এসে গেছে। অপরচুনিটিস আর নকিং অ্যাট ইয়োর ডোর, এবার উঠে কাজ করুন। তো 1-1 এর অ্যাকচুয়াল মানে সরি 1 এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে গ্রোথ অ্যান্ড অপরচুনিটিস আপনার জন্য অপেক্ষা করছে, এবার আপনি উঠে কাজটি করুন এবং যেটা এক্সপেক্ট করছেন সেটি আপনি হাতে নাতে পেয়ে যান। ফর এক্সাম্পল, অনেকদিন ধরে ধরুন আপনি একটি অফিস নেবেন করছেন বা আপনি বাড়ি কিনতে চাইছেন, বিভিন্ন কারণে হচ্ছে না, বিভিন্ন কারণে আপনার পয়সা খরচা হয়ে যাচ্ছে বা পছন্দ হচ্ছে না, আপনার মনের মতো হচ্ছে না, আপনার যে কোনো ড্রিম যেটা হয়তো অনেক সময় ধরে আপনি চাইছেন সম্পূর্ণ করতে কিন্তু হচ্ছে না কোনো না কোনো কারণে, এখন সেটা হওয়ার যে সুযোগ সেটা আপনার কাছে এসছে। ওই জন্যে তার জন্য আপনার যা করণীয় সেটা আপনি মন প্রাণ দিয়ে করুন। এটা অ্যাঞ্জেল নাম্বার, এটা আপনার একটি পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার যেটা আপনাকে কমিউনিকেট করছে, আপনাকে বলছে যে অ্যাকচুয়ালি ইটস আ রাইট টাইম। এতদিন যেটা আপনি চেষ্টা করেছেন সেটা সময়টা আপনার জন্য হয়তো সঠিক ছিল না। বন্ধুরা, আমরা সব সময় জানি যে যে কোনো কাজ আমরা যখন করি সেটা যেন সময়টা পারফেক্ট হয়, আমরা সেটা অ্যাচিভ করবই করব। অতএব আপনি যদি এতদিন ধরে চেষ্টা করেছেন আপনি রেজাল্ট পাননি, তাহলে এই সময়টা আপনার জাস্ট রাইট টাইম, আপনি আরেকবার চেষ্টা করুন, আরেকবার এফার্ট দিন, আপনার কাজটা হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ইটস আ কল ফর অ্যাওয়েকেনিং, যে আপনি জেগে উঠুন, আপনি চেষ্টা করুন, অপরচুনিটিস আপনার হাতের কাছে আছে, আপনি একটু চেষ্টা করলেই কিন্তু সেটি পেয়ে যেতে পারেন। ওই জন্যে এই 1-1 বা 1-1-1 বা 1-1-1-1 আপনি যদি প্রতিদিন দেখছেন বা দিনে 2-3 বার করে দেখছেন, অবশ্যই বলবো না যে আজকে একবার দেখলেন 10 দিন পর আবার দেখলেন মানে সেটা অ্যাঞ্জেল নাম্বার, নো। অ্যাঞ্জেল নাম্বার কোনটা যেটা রিপিট হয় বারবার বার আমাদের চোখের সামনে কিছু না কিছুভাবে আসে, নেসেসারি না যে আমরা ঘড়িতেই দেখবো বা মোবাইলেই দেখবো,
আমরা এটা ধরুন ল্যাপটপে কাজ করছি তখনও সে দেখতে পারি, বা ধরুন এমন কোনো র্যান্ডম ওয়ালপেপার আমরা দেখলাম মোবাইলে যেটা চেঞ্জ হয় বা ল্যাপটপে চেঞ্জ হয়, তার মধ্যে কোনোভাবে 1111 যেটা অ্যাকচুয়ালি আপনার দেখার কথা নয় বন্ধুরা, যখন আপনার সামনে সেইভাবে 111 আসছে, বা ধরুন নাম্বার প্লেট, গাড়ির কোনো নাম্বার প্লেট সেখানে আপনি নাম্বারটা দেখলেন, বা কারোর বাড়ির অ্যাড্রেসে দেখলেন, যখন আপনি এরকম আনএক্সপেক্টেড ওয়েতে আপনি এরকম 111 দিস যে সিকোয়েন্সটা এটা আপনি বারবার দেখছেন, বারবার আপনার চোখের সামনে বাজছে, তার মানে এটা অ্যাঞ্জেলদের তরফ দিয়ে আপনার জন্য একটি বিশেষ মেসেজ। আর অলওয়েজ আমরা জানি যে অ্যাঞ্জেলসরা সবসময় আমাদের ভালো চায়, সবসময় আমাদের সাহায্য করে, আমাদের পাশে থাকে। অ্যাঞ্জেল ব্যাপারে যদি আপনি আরও কিছু জানতে চান, অ্যাঞ্জেলসদের সাথে কমিউনিকেট করতে চান, অবশ্যই তার জন্য একটি আলাদা কোর্স আছে, যেমন যেটা আমরা বলি অ্যাঞ্জেল থেরাপি। তো সেটা যদি কেউ চান শিখতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাঞ্জেল থেরাপির মধ্যে আপনার অ্যাঞ্জেলদের সাথে কীভাবে কানেক্ট করবো, কীভাবে তাদের রং এর সাথে আমরা কানেক্ট করবো, তাদের বিভিন্ন নাম্বারসের যে মানে সেই সব কিছু মানে এই কোর্সের মধ্যে থাকে। কোনো ক্রিস্টাল, যে ক্রিস্টালের সাথে আমরা ইউজ করে আমরা অ্যাঞ্জেলের সাথে তাড়াতাড়ি কানেক্ট করতে পারবো, বা কোন অ্যাঞ্জেলের কী কাজ, অ্যাঞ্জেল কার্ড রিডিং, সব কিছু অ্যাঞ্জেল থেরাপির যে বিভিন্ন কোর্সেস আছে তার মধ্যে আছে। কোর্সের ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে সরাসরি আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, অ্যাঞ্জেল নাম্বার 111 যখনই আপনি দেখছেন, এইটুকু আপনি শিওর হতে পারেন আপনার লাইফে একটা নতুন বিগিনিং হতে চলেছে, সেটা একটা নতুন প্রজেক্টের মাধ্যমে হোক বা নতুন কোনো অপরচুনিটির মাধ্যমে হোক। ফর এক্সাম্পল ধরুন আপনি একটা লোন অনেকদিন ধরে চাইছেন স্যাংশন হয়ে যাক, বা কোনো কারণে সেটা হচ্ছে না, তো এবার আপনি মানে যেটা দরকার লোনের জন্য সব কিছু দেখবেন আপনার সামনে নিজে থেকে লাইন আপ হয়ে গেছে যাতে লোনটা আপনি পেয়ে যান। ইনফ্যাক্ট আপনার যদি কোনো ড্রিম থাকে অ্যাচিভ করা, যেটা আপনি এতদিন ধরে চাইছেন, চেষ্টা করছেন, তবু হচ্ছে না, এখন সেই টাইম, এখন সেই রাইট টাইমটা যেখানে আপনি আপনার ড্রিমকে অ্যাচিভ করতে পারবেন, আপনার যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন। তো আপনি যদি এই 111 দেখছেন প্রতিদিন, তাহলে বলবো বন্ধুরা জাস্ট সজাগ হন, নিজের ড্রিমের ওপর কাজ করুন, আপনার উইশের ওপর কাজ করুন, আপনার কাজ হবেই হবে। আপনি যদি কোনো ম্যানিফেস্টেশন করছেন, বলবো আরও মন দিয়ে করুন, আরও বেশি করে করুন, আরও এফার্টস দিন, যেটার জন্য করছেন বন্ধুরা খুব কম সময়ের মধ্যে দেখবেন আপনার এই কাজটা হচ্ছে। আপনি নিজের সামনে দেখে অবাক হয়ে যাবে যে যা যা দরকার, যা এতদিন আপনি হয়নি, সেগুলো কিভাবে অটোমেটিক নিজে থেকে হচ্ছে, যে আপনার যে উইশ সেটা চোখের সামনে আপনি সম্পূর্ণ হতে দেখবেন। আপনি ধরুন এমন কোনো রিলেশনশিপে আছেন যেটা আপনার জীবনে একটি কষ্টদায়ক হয়ে উঠেছে, বা যেটা আপনি একটা টক্সিক রিলেশনে আছেন, আপনি বেরিয়ে যেতে চাইছেন তবু আপনি কোনো না কোনো কারণে অ্যাটাচ হয়ে আছেন, সেখানে বেরোতে পাচ্ছেন না, এই 111 বা 111 বা 1111 এই নাম্বারের মিনিং এই ক্ষেত্রে কি হবে, যে আপনার লাইফে এই স্যাড ফেজ, এই বাজে ফেজের এন্ড হয়ে আপনি একটি নতুন জার্নিতে স্টার্ট করবেন, আপনি একটি নতুন লাইফ, নতুন বিগিনিং আপনার লাইফে ওয়েট করছে, আপনি একটি নতুন অপরচুনিটি পাবেন নিজের জীবনে এগোনোর জন্য। যে কোনো কাজ যদি আপনার লাইফে ধরুন আটকে আছে, আপনি বারবার চাইছেন সেটা হয়ে যাক, আপনি প্রাণপণে চেষ্টা করছেন, তো এই 111-এর মানে হচ্ছে যে ইটস অ্যাকচুয়ালি দ্য টাইম, যেটার জন্য আপনি ওয়েট করছিলেন সেটা হতে চলেছে আপনার জন্য। যে কোনো জিনিস আপনি চাইছিলেন, এই 111 সেটা আপনার জন্য সংকেত যে সেটা আপনার এবার পুরো হতে চলেছে বন্ধুরা। আপনি ধরুন কোনো কিছু এতদিন ধরে চাইছিলেন, ম্যানিফেস্ট করছিলেন, এক বছর দু বছর ধরে করছিলেন, কিছুতেই হচ্ছিল না, এখন সেই টাইমটা যেটা আপনি এতদিন জন্য যে লেবারটা দিয়েছেন, যে এফার্টটা দিয়েছেন, সেটা এবার আপনার জন্য মানে ফ্রুটফুল হতে চলেছে, আপনার কাজটি হতে চলেছে। তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদের জন্য বলবো আপনার লাইফে যে কোনো উইশ আপনি এতদিন ধরে চাইছিলেন যেটা হচ্ছিল না, আর এই 111 বা 111-এর সিকোয়েন্স যদি আপনি প্রতিদিন দেখছেন ইদানিং, তাহলে ইটস আ অপরচুনিটি ফর ইউ, ইটস আ মানে মেসেজ ফর ইউ ফ্রম দ্য অ্যাঞ্জেলস, যে আপনার কাজ বন্ধুরা হতে চলেছে, আপনার লাইফ এবার খুশিতে ভরে উঠতে চলেছে, আপনার জন্য একটি নতুন জার্নি স্টার্ট হতে চলেছে, আপনার লাইফে একটি নতুন বিগিনিং স্টার্ট হতে চলেছে। ইনফ্যাক্ট এই নাম্বারের এটাও বলবো আর একটা মিনিং, যে আপনি ধরুন এতদিন ধরে কোনো একটা কোয়েশ্চেনের আনসার খুঁজছিলেন, সেটা আপনি মানে
বুঝতে পারছিলেন না আপনার জন্য করাটা সঠিক হবে কি হবে না। তো যেটাই আপনি জিজ্ঞেস করছিলেন অ্যাঞ্জেলদের বা আপনার ইষ্ট দেবতাকে বলবো বা আপনি মানে আপনার ইউনিভার্সকে যদি জিজ্ঞেস করছিলেন তাহলে এটা হচ্ছে আপনার আনসার। অ্যাঞ্জেলসরা এইভাবে আনসার দেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য যে কাজ জিজ্ঞেসটা মানে যেই কোয়েশ্চনটা আপনি করেছিলেন তার আনসারটা কি হবে। এই 111 বা অন্য যে কোনো অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে সেই অ্যাঞ্জেল নাম্বারের যে মিনিং সেটা যখন আপনি ইন্টারপ্রেট করবেন আপনার কোয়েশ্চনের সাথে লিঙ্ক করবেন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলসরা আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে। এই অ্যাঞ্জেল হোসের কথা যেটা আমি এর মাঝে বললাম তার মধ্যে এটাও আছে যে অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলসরা কোন নাম্বারের থ্রুতে আমাদের কি বলতে চাইছে, কিভাবে তারা বিভিন্ন সাইন্স আমাদের দেয় যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কিভাবে আমরা তাদের শারীরিক সমস্যায় মানসিক সমস্যায় কলিং করতে পারি হেল্প নিতে পারি। আমি এসব নিয়ে আবার একটা দিন অন্য ভিডিও বানাবো। আরেকটা ভিডিওতে আমরা এই নাম্বারটা নিজেদের জন্য ইউজ করতে পারি, সেটা হলো এই নাম্বারটা নিজেরা নিজের হাতে লিখে আমরা এর ভাইব্রেশনটা কিন্তু ইউজ করতে পারি। আমরা যত এই নাম্বারটাকে নিজের অরার কাছে রাখবো আমাদের লাইফে কিন্তু কিছু বেটার হবে। আমাদের লাইফে যখন আমরা বড় কিছু অ্যাচিভ করতে চাইছি, যখন ধরুন আপনি চাইছেন একটি আপনার নতুন বিজনেস খুলতে বা ধরুন আপনি চাইছেন একটা নতুন কাজ করতে, সেখানে আপনি একটা ভালো জায়গায় ভালো উঁচু পিক পজিশনে পৌঁছতে চাইছেন, সেখানে আমরা এই নাম্বারটা নিজেরা ইউজ করতে পারি। কি করব, সেখানে আমরা নিজেদের বা হাতে প্রতিদিন এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রতিদিন, এই নয় যে একবার লিখলাম আবার 10 দিন পর লিখলাম, না, প্রতিদিন আপনি 1111 বা 111 এর মধ্যে যে কোনো একটি নাম্বার প্রতিদিন আপনার বা হাতে ব্লু পেন দিয়ে লিখুন। যখন লিখবেন ইন্টেনশন দিন যে আপনি এটা চাইছেন। এইভাবে আমরা 1111 এর যে ভাইব্রেশনটা সেটা কিন্তু ইউজ করে নিজেদের লাইফে আরো এগোতে পারি, নতুন অপরচুনিটিস ক্রিয়েট করতে পারি, নতুন বিগিনিং এর দিকে আমরা এগোতে পারি। আর কিভাবে ইউজ করতে পারি, যে কোনো জিনিস আপনি যাতে দেখবেন হয়তো এই ওয়ানের সিকোয়েন্সটা আছে সেই জিনিসটা আপনি ধরুন কোনো সিম কার্ড হচ্ছে বা কোনো ল্যাপটপ যেখানে হয়তো এই নাম্বারটা লেখা আছে, আপনি ল্যাপটপ নিতে গেছেন কোড নাম্বার লেখা আছে, সেই জিনিসটা আপনি নিয়ে নিন। যত আপনি এই জিনিসগুলো নিজের কাছে কালেক্ট করবেন, নিজের অর্ডার কাছে এই নাম্বারটা থাকবে, তত কিন্তু আপনি নিজে বেনিফিটটা পাবেন। যেটার জন্য আপনি করছেন, যে ইন্টেনশনটা আপনি পুট করছেন, সেটি কিন্তু আপনার তত বেশি তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হবে। জলের বোতলে আপনি ওয়াটার চার্জ করে অবশ্যই এই এসে ওয়াটারটা প্রতি 30 মিনিট বা 1 ঘন্টা অন্ত অন্ত আপনি পান করুন। এর সাথে আপনি প্রতিদিন 1011 বার এই নাম্বারটা চ্যান্ট করুন, 1111 1111 1111, এইভাবে আপনি চ্যান্ট করুন। এছাড়া আরেকটি জিনিসও বলবো যে এই নাম্বারটি অ্যাকচুয়ালি কিন্তু সিগনিফাই করে যে আমরা স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছি। আপনার যদি স্পিরিচুয়ালিটির দিকে ধরুন কোনো সময় টান ছিল বাট তবুও আপনি যেতে পারেন না বা আপনি এখনও ভাবেন তবুও আপনি এই লাইফে এগোতে পারেন না ল্যাক অফ টাইম বা অন্য কোনো কারণে, এই নাম্বারটা কিন্তু সিগনিফাই করে যে আপনি যে ফেজ অফ লাইফে আপনি ছিলেন সেটা কিন্তু খুব শীঘ্রই এন্ড হতে চলেছে এবং আপনি একটি নতুন লাইফের দিকে এগোচ্ছেন। আপনার মধ্যে কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে, আপনার লাইফে কিছু বিশাল চেঞ্জেস আসতে চলেছে। এই নাম্বারটি দেখা মানে একটা জিনিস বলে দিচ্ছি বন্ধুরা, ইটস আ ভেরি 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 পজিটিভ সাইন। এই যখন আপনি নাম্বারটা দেখছেন তার মানে অ্যাঞ্জেলসরা কিন্তু আপনার জন্য মেসেজ পাঠাচ্ছে, আর যখন আপনি হাতে লিখছেন নাম্বারটা ইউজ করছেন তার মানে আপনি কিন্তু সেই নাম্বারের ভাইব্রেশনটা ইউজ করছেন নিজের লাইফে কিছু ভালো করার জন্য, নিজের লাইফে কিছু বেটার গ্রোথ অপরচুনিটিস আনার জন্য। একটা কথা, এই নাম্বারটা আমাদের লাইফে একটা বড় কিছু আনতে চলেছে, একটা অপরচুনিটিসের ভান্ডার আনতে চলেছে। তো আপনি যদি নাম্বারটা দেখছেন বন্ধুরা, অনেকেই হয়তো একটু জিজ্ঞেস করে যেটা কোনো মানে খারাপ সংকেত কিনা, কোনো মানে এর কোনো মানে নেগেটিভ মিনিং আছে কিনা, তো সকলের জন্য আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা কোনো 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 নেগেটিভ ইম্প্যাক্ট নেই, খুব পজিটিভ টাইম, ভীষণ পজিটিভ সাইন। অলওয়েজ যখন আপনি নাম্বারটা দেখবেন যদি পারেন আপনার যে উইশটা আপনি যেটা মন প্রাণ দিয়ে চাইছেন সেটা পারলে চোখ বন্ধ করে সেই মোমেন্টে জাস্ট 1 মিনিট হোক 2 মিনিট হোক আপনি জাস্ট উইশ করে অ্যাঞ্জেলসদের থ্যাংক ইউ জানিয়ে দিন, বিকজ অ্যাঞ্জেলসরা আপনাকে এই সংকেতটা দিচ্ছেন, অ্যাঞ্জেলসরা আপনার চারিপাশে আছে আপনাকে বোঝাচ্ছে যে ইয়েস ইটস দ্য রাইট টাইম, ইটস আ নিউ বিগিনিং ফর ইউ, আপনার লাইফে কিছু দারুণ কিছু ভালো কিছু অসাধারণ হতে চলেছে। তো অলওয়েজ বি থ্যাঙ্কস
the universe, to the angels. আর এই নাম্বারটির ব্যাপারে আপনার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আরও ভিডিওস করব যেখানে আমি অ্যাঞ্জেল নাম্বারসে, মানে বাকি যে অ্যাঞ্জেল নাম্বারস আছে সেখানে কিছু না কিছু ডিসকাস করব আপনাদের সকলের জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আবার অন্যদিন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন গুড বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।